প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনামে। সঙ্গে আছি আমি সেলিম উদ্দিন। আমরা মূলত এই অনুষ্ঠান থেকে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিয়ে থাকি। আজকে আমার হাতে প্রথমে যে পত্রিকাটি আছে সেটি উত্তরা প্রতিদিন। তারা প্রধান শিরোনাম করেছে, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন তাই উন্নয়নের শিখরে বাংলাদেশ। লিটন পিকে হালদারের পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব, আইনমন্ত্রী। রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 30 মে। মহানগরীতে ডিবির অভিযানে 1000 পিস ইয়াবাসহ গ্রেপ্তার 2। নওগাঁয় বেড়েছে মোটা চালের দাম। পবাই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। জিআই সনদ পেল বাগদা চিংড়ি। উত্তরা প্রতিদিন শেষ পৃষ্ঠায় তারা যে শিরোনামগুলো করেছে সেগুলো হচ্ছে, স্বপ্ন বুননেই স্বপ্ন দেখছেন নারী উদ্যোক্তা জুথি। বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে নাটোর জেলা চ্যাম্পিয়ন। বদলগাছিতে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় 10,000 টাকা জরিমানা। নিরাপদ আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত মৌসুমে জুড়েই সক্রিয় থাকবে। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন। তারা প্রধান শিরোনাম করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছে, শেখ হাসিনা উন্নত দেশ গড়ছেন। রাজশাহীতে আওয়ামী লীগের বিশাল সমাবেশে এএসএম খায়রুজ্জামান লিটন। রাজশাহীতে শিশু নির্যাতন মামলায় সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে। বাটার মোড় এখন থেকে জয় বাংলা চত্বর। মেয়ের ধর্ষণ চেষ্টার বিচার চেয়ে ধর্ষণ মামলায় ফাঁসলেন কৃষক। বড়াই গ্রামে 2 ট্রাকের সংঘর্ষে চালক নিহত, সহকারী আহত। শেষ পৃষ্ঠায় সানশাইন তাদের শিরোনাম করেছে, বদলগাছিতে ভুয়া 2 অডিট অফিসার আটক। জয়পুরহাটে স্মার্ট কার্ড বিতরণে অনিয়ম। রাজশাহীতে ইএলজি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ডেনমার্ক রাষ্ট্রদূতের মত বিনিময়। চাঁপাইনবাবগঞ্জে অপরিপক্ব আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা। এবার নতুন প্রভাত, তারা প্রধান শিরোনাম করেছে, সেঞ্চুরি হাঁকালো ডলার, খোলা বাজারে 102 টাকা। ক্ষমতাসীনদের কারসাজিতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, ফখরুল। গণকমিশনের ব্যক্তিরা মুসলিম বাঙালি সংস্কৃতির বিরোধী শক্তি, সংবাদ সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েক আইনমি পরিষদ। নাটোরে এক মোকামেই প্রতিদিন 50 লাখ টাকার লিচু বিক্রি। ভারত এই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মোবাইল চুরি। নতুন প্রভাত তাদের শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম করেছে, আমদানি চাপে রিজার্ভ। বোতলের 760 টাকার তেল ড্রামে ঢালতেই 960 টাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি রোধে নির্দেশনা আসছে। 300 শতাধিক সরকারি কর্মকর্তার বিদেশ সফর বাতিল। ফের বিয়ের আশ্বাসে ধর্ষণ দাবি সাবেক স্ত্রীর। ধর্মযুদ্ধের সূচনা করতে পারে ইসরায়েলি আচরণ, আরব লীগ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক রাজশাহী সংবাদ, তারা প্রধান শিরোনাম করেছে, এবারও ট্রেনে ঢাকা যাবে আম। ট্রেনের টয়লেটে বীর মুক্তিযোদ্ধার লাশ। উন্নয়ন বাজেটে বৈদেশিক ঋণ 93,000 কোটি টাকা। পুঠিয়ায় মাদক অস্ত্রসহ 2 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রিক্সা চালক থেকে 100 কোটি টাকার মালিক সেই এরশাদ কারাগারে। পানির নিচে কৃষকের স্বপ্নের ধান। নগরীতে 1000 পিস ইয়াবাসহ গ্রেপ্তার 2। রাজশাহী সংবাদ তাদের শেষ পৃষ্ঠার প্রধান প্রধান শিরোনাম করেছে, তামিমের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ। রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। আবারও শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন। চারঘাটে 40 মন ভেজাল গুট জব্দ। বাঘাই অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। এবার আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ, তারা প্রধান শিরোনাম করেছে, বাঘায় গাছ বেশি ফলন কম। মানুষের মুখে হাসি ফোটাতে দেশে ফিরেছিলাম প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে লিটন।
এবারও ছুটবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। রিক্সা চালক থেকে শত কোটি টাকার মালিক সেই এরশাদ কারাগারে। শিক্ষার্থীকে আবাসিক সিট থেকে নামিয়ে দিল ছাত্রলীগ। টেকসই অর্থনীতির জন্য দুর্যোগ মোকাবেলার দক্ষতা অর্জন অপরিহার্য। শেষ পৃষ্ঠায় সোনালী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, শিশুদের যক্ষা নির্মূলে রাজশাহীতে সচেতনতামূলক পুতুল নাটক, বেদখলে শত শত শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল জমি ও ভৌত অবকাঠামো, চাপায়ে গাছে আম পাকলেই নামতে পারবে কৃষকরা, নিয়ামিতপুরে কালবৈশাখীতে উড়েছে আদিবাসী পল্লীর বাড়ি, বিশ্ববাজারে গমের দামে অস্থিরতা, রাজশাহীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সরকারি অনুদান প্রদান। দর্শক, সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক সোনার দেশ, তারা প্রধান শিরোনাম করেছে, সাশ্রয়ী হতে হবে, অপচয় করা যাবে না। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পে উত্তর জনপথে স্বস্তি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ, ক্লান্তিহীন অভিযাত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা, মেয়র লিটন, শিশু নির্যাতন মামলায় মাদ্রাসা শিক্ষক জেলে, পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, এয়ারলাইন বেচে দেবে শ্রীলঙ্কা, বেতন দিতে ছাপানো হচ্ছে মুদ্রা, 10 দিনের রিমান্ডে পি কে হালদার, গোদাগাড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ, বিএনপির সাবেক নেতা কি হচ্ছেন সভাপতি? সোনার দেশ তাদের শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম করেছে, বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম, আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ, রাজশাহী অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন, বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন নাটোর, শ্বাসরোধ করে অটোরিকশার চালককে হত্যা রহস্য উদ্ঘাটন। প্রিয় দর্শক, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর এই ছিল প্রধান প্রধান শিরোনাম। নবরূপ টিভির প্রতিদিনের অনুষ্ঠান দৈনিক সংবাদপত্রের শিরোনামে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নবরূপ টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।